কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করে তাদেরকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী এবং স্বনির্ভর করে তুলতে দু সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো রাজ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি শুরু করেছিল বর্তমান রাজ্য সরকার এরপর থেকে প্রতি বছর খরিফ ও রবি এই দুই মরশুমে রাজ্যে নিয়মিতভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের এই কার্যক্রম জারি রয়েছে চলতি রবি মরশুমেও রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এই মরশুমে আগামী পনেরোই জুন থেকে ধান ক্রয়ের কার্যক্রম শুরু হবে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তিরবাজার মহকুমার মাধ্যমে রাজ্যস্তরে এর আনুষ্ঠানিক সূচনা করা হবে একত্রিশে জুলাই পর্যন্ত জারি থাকবে এই কর্মসূচি এর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় মোট একত্রিশটি অস্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হবে এই মরসুমে মোট ষোলো হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে দু সাল থেকে এখন পর্যন্ত সরকারি উদ্যোগে যে পরিমাণ ক্রয় করা হয়েছে সেই ধানের সহায়ক মূল্য সরাসরি সংশ্লিষ্ট কৃষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আমরা আনন্দের সঙ্গে আবারও জানাচ্ছি যে এবার আমাদের যে খারিফ সিজন যেটা আমরা বলেছি যে বথরে দুবার আমরা রবি এবং খারিফ সিজনে ধান ক্রয় করি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে এই মরশুমে আগামী পনেরোই জুন এই ধান ক্রয় করা শুরু হবে সারা রাজ্যের একত্রিশটা ব্লকে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আমাদের সারা রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে এবং আমরা গতবার মহকুমা ভিত্তিক করেছিলাম গতবার পর্যন্ত আমরা আমরা বলেছিলাম যে এবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন কস্ট যেন আরো কম হয় তার জন্য আমরা ব্লক ভিত্তিক করব আটান্নটা ব্লক আছে তার মধ্যে আমরা একত্রিশটা ব্লকে এবার করছি কারণ বাকি যে ব্লকগুলো সেগুলো আপনার উত্তর জেলা ঊনকোটি জেলা তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এবার খারিফ সিজনে আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয় তাই রবি সিজনে আমরা আবার ওই ব্লকগুলোকেও কাভার করব এবার আমরা সারা রাজ্যের ছটি জেলায় পশ্চিম জেলা খোয়াই জেলা ধলাই জেলা সিপাহী জলা জেলা গুমতি জেলা এবং দক্ষিণ জেলা এই ছটি জেলায় আমরা প্যারি প্রকিউরমেন্ট সেন্টার একত্রিশটা ব্লকে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি সম্মেলনে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মন্ত্রী তিনি জানান এফসিআই থেকে রাজ্যের সরকারি খাদ্য গোদামে গণবন্টনের জন্য খাদ্য শস্য পরিবহন এবং ন্যায্য মূল্যের দোকানে খাদ্য শস্য সহ অন্যান্য রেশন সামগ্রী পৌঁছাতে পরিবহনের কাজে খাদ্য দপ্তর টেন্ডারিং এর মাধ্যমে ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর নিযুক্ত করে থাকে কিন্তু ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর দ্বারা সরবরাহ করা মালবাহী ট্রাক যথেষ্ট না হওয়ায় এই কাজের জন্য খাদ্য দপ্তর প্রায়ই নিজস্ব মালবাহী ট্রাক ব্যবহার করে থাকে এতদিন পর্যন্ত খাদ্য দপ্তরের কাছে সতেরোটি ধরনের ট্রাক ছিল তবে বিগত কয়েক বছরে রাজ্যে গণবন্টন ব্যবস্থার অধীনে ভোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিবেচনা করে খাদ্য দপ্তর প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা ব্যয়ে আরো পাঁচটি নতুন ট্রাক ক্রয় করেছে আগামীকাল অর্থাৎ এগারো জুন আগরতলার ইডি নগর স্থিত সেন্ট্রাল স্টোরে এই ট্রাকগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হবে এছাড়াও মন্ত্রী জানান খাদ্য দপ্তরের অধীনস্থ লিগাল মেট্রোলজি অর্গানাইজেশনের রাজ্যে বর্তমানে সতেরোটি মহকুমায় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বিল্ডিং রয়েছে সম্প্রতি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে মহকুমায় আরও একটি এই ধরনের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বিল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়েছে আগামী পনেরো জুন ওই নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আরেকটা যেটা আমাদের দপ্তরের প্রচেষ্টা আপনারা জানেন যে বর্তমানে খাদ্য দপ্তরের ওয়ার্কলোড পরিবহনের খরচা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমাদের দপ্তরের উদ্যোগে প্রায় কোটি লক্ষ টাকা ব্যয় করে নতুন পাঁচটা ট্রাক ক্রয় করা হয়েছে যার শুভ সূচনা হবে আগামীকাল আমাদের এডিনগর যে সেন্ট্রাল স্টোর সেখান থেকে